499 টাকায় বুফে প্লাস 35 প্লাস আইটেম এখনকার যুগে ভাবা যায় সো আজকে চলে আসলাম দা স্কাই লাউঞ্জে এখানে হচ্ছে বুফে ট্রাই করব এবং আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করব সো চলুন আমার সঙ্গে 499 টাকায় 35 প্লাস আইটেম এখনকার যুগে ভাবা যায় যেহেতু এটা ইফতার প্লাস ডিনার বুফে আমি এখানে হচ্ছে ইফতারের আইটেমটা হচ্ছে আলাদাভাবে নিয়ে নিছি এটার সাথে ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডিউস করাবো এজ ইউজুয়াল ইফতারে যা যা প্রয়োজন সবই নিলাম ভেজিটেবল পাকোড়া বেগুনুই আলুর চপ চিকেন পাকোড়া পাস্তা চাউমিন এটা হচ্ছে ভেজিটেবল টেম্পোরা এজ ইউজুয়াল ইফতারের জন্য যা যা প্রয়োজন আমি সবগুলি নিলাম আইটেম সাথে ছোলা বুটমুড়ি তো আছে সো আমি হচ্ছে এখন খাবারে মুভ অন করবো ভেজিটেবল পাকোড়াটা নিব ক্রিস্পি টেস্টও ভালো বেগুনি তারপর হচ্ছে বুটমুড়ি নর্মালি কি বলবো এগুলো অ্যাজ ইউজুয়াল তো নর্মাল বিষয় এখন হচ্ছে আমি চিকেন পাকোড়াটা ট্রাই করবো চিকেন পাকোড়াটা কিন্তু বেশ ক্রিস্পি টেস্টও মোটামুটি অ্যাভারেজ মানে এতটাও যে ভালো তা না অ্যাভারেজ রেড সস পাস্তা এটা ট্রাই করবো দেখি যে এটা কেমন রেড সস পাস্তাটার যে স্টাফিংস এগুলোর কম্বিনেশন মিলে টেস্ট কিন্তু ভালো আসছে এখন হচ্ছে আমি চাউমিনটা ট্রাই করবো চাউমিনটা হচ্ছে অ্যাভারেজ মানে যেটা অ্যাকসেপ্ট করলাম ওইরকম না আর ছোলা বুটমুড়ি তো ছোলা বুটমুড়ি এইগুলো আর নতুন করে কি ট্রাই করব এখন হচ্ছে আমি মুভ অন করবো ডিনার আইটেমে আমার ইফতার আইটেম মোটামুটি কমপ্লিট ডিনার আইটেমে আমি যা যা নিলাম থাই ফ্রাইড রাইস চাইনিজ ভেজিটেবল বিফ কোপ্তা চিকেন রেজালা আর চাউমিন পাস্তা সো এখন হচ্ছে আমি থাই ফ্রাইড রাইস দিয়ে একটু দেখি কেমন এটা কম্বিনেশনে ভালো একটা টেস্ট আসছে ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ঝরঝরা তাদের কিন্তু আরও অনেক ধরনের ফ্রাইড রাইস প্লাস হচ্ছে রাইস রয়েছে আমি শুধু থাই ফ্রাইড রাইসটাই নিলাম আপনারা চাইলে বাকিগুলো ট্রাই করতে পারেন বিফ কোপ্তা দিয়ে ট্রাই করবো এখন বিফ কোপ্তার যে টেস্ট এটা দুর্দান্ত একটা টেস্ট আসছে খুবই ভালো আর এখন হচ্ছে চিকেন রেজালা দিয়ে ট্রাই করবো চিকেনগুলো কিন্তু বেশ সফট চিকেন রেজালাটা জমে নেই চিকেন রেজালাটা একটু ইম্প্রুভ করা দরকার এখানে কিন্তু আমি অনেকগুলো ভেজিটেবল আইটেম প্লাস হচ্ছে সস নিলাম রেড সস মেয়োনিজ পেয়ারা মিক্স ভেজিটেবল আনারস আর এখানে হচ্ছে গাজর প্লাস হচ্ছে সস আর একটা কম্বিনেশন এটা হচ্ছে জর্দাবাদ মিষ্টি জর্দাবাদ সো আমি হচ্ছে চিকেন পাকোড়াটা দিয়ে রেড সস দিয়ে ট্রাই করবো রেড সসের সাথে চিকেন পাকোড়ার কম্বিনেশনটা কিন্তু জমছে নর্মালি বাড়ি খাবারের পর একটু মিষ্টি জাতীয় আইটেম খেলে কিন্তু ভালো লাগে জর্দাবাদ কিন্তু একটু মিষ্টি জাতীয় আইটেম সো এখন থেকে জর্দাবাদটা কেমন মানে জর্দা রাইসটা কেমন জানে ফ্যাকাশে টাইপের লাগতেছে মানে মিষ্টি হলে মানে ব্যাটার ছিল এটা অ্যাভারেজ আসলে বাড়ি খাবারের পর গলাটা একদম জমে গেছে তার জন্য হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম এখানে কিন্তু আপনি আনলিমিটেড কোল্ড ড্রিঙ্কস পাচ্ছেন 3 ঘন্টা ভাবা যায় সবগুলো আইটেম কিন্তু আপনি 3 ঘন্টা আনলিমিটেড খেতে পারছেন 499 টাকায় ইটস ভেরি গুড আহ ফ্রেশ এখন যে আইটেমটার সাথে ইন্ট্রোডিউস করাচ্ছে এটা হচ্ছে থাই স্যুপ এটা কালারটা কিন্তু জোস আর এটা হচ্ছে স্টাফিংস চিকেন প্লাস হচ্ছে যে বাকি স্টাফিংস ভালো জমছে এটা যে থিকনেস এটা কিন্তু বেশ ঘন সো দেখি যে টেস্টটা কেমন অ্যাজ এক্সপেক্টেড যেমন ভাবছিলাম ঠিক তেমন এখন হচ্ছে আমি মুভ অন করবো চিকেন কর্ন স্যুপ ও এটারও থিকনেস কিন্তু বেশ ভালো ও বাই দ্য ওয়ে সাথে কিন্তু আমি অন্থন নিলাম এটার মধ্যে ডিমের একটা ফ্লেভার আছে খুব বেশি আছে ভালো লাগেনি একদমই না অন্থনটা দেখি কেমন ও খুবই ক্রিস্পি ভালো ভাবছিলাম যে অন্থন দিয়ে চিকেন কর্ন স্যুপটা ট্রাই করবো বাট চিকেন কর্ন স্যুপের যে টেস্ট আর মন চাইল না এটা ইম্প্রুভ করা দরকার বাট থাই স্যুপটা কিন্তু জোস সব কিছু শেষে মিষ্টি মুখ না করলে হয় সো এই জন্য হচ্ছে আমি সেমাই নিয়ে নিলাম মিষ্টি মুখ করলে কিন্তু ভালোই লাগে সেমার যে টেস্ট এটা একটু ইম্প্রুভ করা দরকার কারণ মিষ্টির পরিমাণটা একটু কম প্লাস হচ্ছে মানে লবণের যে একটা কম্বিনেশন ওইটাও জমে নাই একটু ইম্প্রুভ করা দরকার বাট মিষ্টি মুখ করার ক্ষেত্রে এটা একটা ভালো অপশন রেস্টুরেন্টের ভিতর থেকে আসার পরে রুফটপে যখন আসলাম তখন আমার মানে খুবই ভাল লাগছে রুফটপের পরিবেশটা দেখে খুবই ন্যাচারাল একটা পরিবেশ মানে পার্সোনালি খুব ভালো লাগছে এটা তাদের রুফটপের যে ডেকোরেশনটা খুবই ইউনিক যে কোনো মানুষেরই ভালো লাগার কনসেপ্ট সেক্ষেত্রে আমিও ভিন্ন না আমারও ভালো লাগছে ওভারঅল তাদের যে সিটিং অ্যারেঞ্জমেন্ট প্রায় 250 থেকে 300 জনের মতো দ্য স্কাই লাউঞ্জের লোকেশনটা হচ্ছে খিলগাঁও চৌধুরীপাড়া বা হচ্ছে খিলগাঁও KFC-র ঠিক পাশে 499 টাকায় 35 প্লাস আইটেম এখানে আপনি ইফতার প্লাস হচ্ছে ডিনার বুফে পাচ্ছেন এটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে আপনার জন্য যারা যারা এই পর্যন্ত দ্য স্কাই লাউঞ্জে আসছেন তারা তারা অবশ্যই আপনার কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আজকে এই পর্যন্তই দেখাবো পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইন্টারেস্টিং প্লেসে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং মেটাফোরের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ